হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে যেখানে সেখানে প্রায় অবহেলায় বড় হয়ে ওঠা একটি গাছ সম্পর্কে আপনাদেরকে বলবো এই গাছটির ঔষধি গুণ সম্পর্কে অনেকেই জানে না গাছটির নাম কেশেরাজ বা কালো কেশি এর বৈজ্ঞানিক নাম এক্লিপ্টা অ্যালবা বাচ্চারা যখন ন্যাড়া হয় তখন মাথায় চুল গজানোর জন্য এর রস ব্যবহার করা হয় কেশরাজের রস লিভার ও কিডনি রোগ প্রতিরোধ করতে খুব উপকারী এছাড়াও এটা অ্যান্টি ক্যান্সার অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এটি দেখতে লতানো শাখা থেকে শাখা তৈরি হয় এই গাছের এগুলি দৈর্ঘ্য প্রায় পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার পর্যন্ত হয় এর শাখাগুলির বিপরীত দিক থেকে প্রশাখা হয় শাখার মতো পাতাও বিপরীত দিক থেকে বেরিয়ে আসে পাতার রং সবুজ হয় পাতাগুলি সাধারণত পাঁচ থেকে ছয় সেন্টিমিটার লম্বা হয় শাখার শেষে দুটি থেকে তিনটি করে ফুল ফোটে এর ফুলগুলি দেখতে সাদা রঙের সাদা পরাগে সমন্বয়ে এই ফুলগুলো গঠিত হয় কেশরাজের রস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষতি থেকেও রক্ষা করে প্রতিদিন এক চামচ গাছের রস আধ কাপ জলে মিশ্রিত করে খেলে এর অনেক উপকার পাওয়া যায় এর রক্তের ভেতর যত দূষিত পদার্থ থাকে সেগুলোকেও পরিষ্কার করতে সাহায্য করে আমাদের এই ব্যস্ত জীবনে রোজ রোজ পাতার রস করে পাতা সংগ্রহ করে খাওয়া সম্ভব নয় তাই এইভাবে যদি বড়ি বানিয়ে শুকিয়ে রেখে দিতে পারেন তবে এর উপকার আপনারা পাবেন আমি এখানে এক বাটি মতো কেশরাজের পাতা নিয়েছি একটা বড় বাটির মধ্যে দুব্বো ঘাস পুরো শিকড় সমেত নিয়ে রেখেছিলাম সেই দুব্য ঘাস আমি এর মধ্যে দিয়ে দিলাম দুর্ব্য ঘাস আমাদের শরীরে রক্ত তৈরি করতে খুব সাহায্য করে তিনশো গ্রাম কাঁচা হলুদ কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা হলুদ দিয়ে দিলাম এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ধুয়ে ছাড়িয়ে তারপরে দিতে হবে এরপরে মিক্সিতে ভালো করে পিষে নিতে হবে মিক্সিতে সময় জল দিতে পারেন এবার এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিতে হবে সামান্য এই মিশ্রণটাকে একটু শক্ত করার জন্য দু টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে নিলাম এবার ছোট ছোট বড়ি বানিয়ে রোদে শুকাতে দিতে হবে শুকিয়ে গেলে প্রতিদিন একটা করে খেতে হবে সকালবেলা খালি পেটে এইভাবে পাঁচ দিন খাবার পরে আবার পাঁচ দিন গ্যাপ দিতে হবে মানে পাঁচ দিন খাবেন না তারপরে আবার পাঁচ দিন খেতে হবে এইভাবে এক মাস খেতে হবে এটি লিভার ক্যান্সার জন্ডিস রোগের প্রতিষেধক তারপরে এক মাস বাদ দিয়ে আবার এক মাস ঠিক একইভাবে খেতে পারেন এর আগের ভিডিওতে ভ্যাজাইনাল ডিসচার্জ সম্পর্কে আপনাদের জানিয়েছিলাম সেই ভিডিওতে আপনাদের একটা ড্রিঙ্কের কথা বলেছিলাম সেই ড্রিঙ্কটা আপনারা পনেরো দিন দুবার করে খাবেন এবং পাঁচ দিন একবার করে খাবেন এই বড়িগুলো যখন রোদে শুকাতে দেবেন তখন এইভাবে কোনো নেটের সাহায্যে কিংবা পাতলা কাপড় দিয়ে ঢেকে শুকাতে দেবেন